আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি এস আহমেদ স্রোত। ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে ব্রাডফোর্ডে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সমাবেশ। এতে অংশ নেন বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার মানুষ। আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি হাসান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইসরায়েলি সৈন্যদের দ্বারা গাজামুখী ত্রাণবাহী জাহাজ বহরে নারকীয় ও পাশবিক হামলার প্রতিবাদে বিগত 5 জুন শনিবার ব্রাডফোর্ডে এক বিরাট র্যালিও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। রেলটি সিটি হল সহ শহরের প্রধান প্রধান সড়কগুলি পরিদর্শন করে লামলেনের ইনফরমারি পার্কে এসে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে গাজার উপর থেকে অবরোধ তুলে নেবার আহ্বান এবং গাজাগামী ত্রাণবাহী জাহাজে হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। And is currently under siege. People really need help. It's a vital emergency that people get out on the streets and start protesting and saying open the borders. শিশু নারী সহ প্যালেস্টাইনের নিরীহ জনগণের সাথে নির্মম অত্যাচার বন্ধের দাবি এবং নির্যাতিত অসহায় মানুষের পক্ষে ব্রাডফোর্ডবাসীর সমর্থনের কথাও সেদিন জানানো হয়। I think it must be a great comfort to people far, far away in Gaza to know that there are so many people here in Bradford who are appalled by the action of the State of Israel and are willing to turn out and voice their concerns and offer their support for the people of Gaza. ইসরায়েলকে টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সকল প্রকার পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। We had several thousand people here on a demonstration, a march into the city, giving out information. We want everybody to be aware of the suffering of the Palestinian people. Hassan Khan, Channel S News, Bradford, West Yorkshire.